এই জাম্বুরা মাকে খাওয়ানোর সাথে সাথে তো পেটের মধ্যে ইন্দুর দৌড়ানি শুরু করব। হ্যাঁ, এই মেয়ে এত লড়েও না সরেও না, কিরে কিছু হয় নাই, একটু পরে বুঝবি মজা, বুঝছ তো? বন্ধুরা, আজকে দেখো সুন্দরী মেয়ের জাম্বুরা কেমনে খেয়ে ফেলাই, এইটা আজকে ভত্তাবা নামু। এই মেয়ের কি হয়েছে জানো, 4-5 দিন ধরে কষা, বাথরুমে গেলে রেডিও বাজে কিন্তু পেট ক্লিয়ার হয় না, পেটের মধ্যে মনে হয় একেবারে বিসি কলার মতো শক্ত হয়ে গেছে। এইটা রে স্পেশালভাবে আজকে ঠিক করতে হইব। দেখো এই জিনিসটা খাওয়া এরকমভাবে নগদে পাগল হয়ে যাইব। যে সমস্ত মেয়েদের এই সমস্যা আছে ওদেরকে একটু মেনশন দিয়া দাও, কীভাবে এই যে উট পাখির ডিম দিয়া তোমার এই ভর্তা বানাইয়া পেট ক্লিয়ার করে দেখো। আর এই জায়গায় দেখো এগুলো কি মরিচ পোড়া, বুঝছ? মাটির চুলাই পুরা নিয়ে আইছি, এখানে লবণ আর এই জায়গায় চিনি, আর এটা হলো এটার মধ্যে মাখামো, জীবনটাই তামা তামা। প্রথমে একটা চাক্কু নিবা, এইভাবে জবাই করে ফেলাইবা, দেখছ? এই যে দেখো এটা ফেলাই দিব না, এটাও এটাও ভর্তা মাখামো নে। হ্যাঁ, এই যে আবার একটু ডাবাইয়া কাটি। শাল আর মেয়ে মানুষের এত সমস্যা, এই আবা যাবা খাবার খায় তো বয়ফ্রেন্ডের ভাঙ্গাইয়া মনে করে, কখনো লাচ্চি খায়, কখনো ফালু দেখায়, হ্যাঁ কখনো দেখা গেছে ডিমের স্যুপ খায়, এরকম নানা রকম জিনিস খাইয়া পেটের মধ্যে কষা বানায় ফেলায়। হ্যাঁ, এই সমস্ত মেয়েদের জন্য এই যে স্পেশাল রেসিপি, এই মনে করো জাম্বুরা মাখা, খাওয়া মাত্রই নগদে পেট ক্লিয়ার। এই যে কত সুন্দরভাবে কাইটটা ফেলাইলাম না, এই যে দেখো এইভাবে বাড়ি করে নিবা, একদম ফ্রেশ অরিজিনাল জিনিস। কাইসা ভাই মানে কি ভয়ানক, ভয়ানক কাইসা। এই যে এইভাবে এভাবে ছাড়াই নাও, কি সুন্দর, হ্যাঁ কমলার কুয়ার মতো দেখা যাইতেছে না? এই যে এইবার এই বিচিগুলা ফালাইয়া দাও। হ্যাঁ, জাম্বুরার বিচি। হ্যাঁ, এই যে শাল আর বয়ফ্রেন্ডের ভাঙ্গাইয়া খাইতে খাইতে একদম পেটের মধ্যে বিচি কলার মতো বানায় ফেলাইছে। হ্যাঁ, এখন পেট ক্লিয়ার হয় না, এখন এসে দৌড়ে কাইসা ভাইয়ের কাছে। এই যে দেখেন এভাবে বিচিগুলা ফালাইয়া দিবেন, কি সুন্দর কালার দেখো, কোনো বিচি জানো না থাকে, বুঝছ? এই যে সবগুলো ফালাই দিছি না, এই বান দিয়ে তাছি মরিচ, এগুলো কি জানো বিন্দু মরিচ ভাই, একটা খাইলে কলজা নারী বুড়ি সুদ্ধা মনে করেন পেঁচ লেগে যায় বোকা, এইরকম জালের জাল তিনটা দিছি। সকালে কিন্তু বরফ নিয়ে যাওয়ান লাগবো ভাই, আমি জানি না। এবার লবণ দিয়ে দিমু ডলা, ফাটা ফুটায় ঘষা ঘষি মরিচের জীবন শেষ। এই যে দেখেন দেলারা চিনি সারা, এই যে দেখছো গুড়া গুড়া হয়েছে না, এই আবার চিনি দিয়া দিতেছে, দেখছেন অ্যাকশন তোমারই আমার কি, এমনভাবে ছুটবো মনে করো বাথরুমে যাওয়ার টাইম পাইবা না, এটা খাওয়ার পরে এখানেই পেট ক্লিয়ার, জাগায় খাই জাগায় ব্রেক, জাদুর কাঠি ম্যাজিক চক। এই যে মাখাইতেছি সুন্দরভাবে, এই নাও। এরপরে সব মিক্স করে ফেলাইলাম, দেখছেন দানাগুলো দেখেন কি সুন্দর কালার ভাই, দেখা মনে হইতেছে এখনই খেয়ে ফেলাই। এই মাখানি দেখে তো মনে করেন অনেক মেয়ে মানুষ আছে ওদের লোলে জিবাইয়া পড়ছে। এই যে খাও, খেয়ে দেখো সুন্দর না, একদম একটু পরে ক্লিয়ার হয়ে যাবো পেট, দেখো আজব জিনিস তো। আমি একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। ওরে ভাই, ও মা, যে এই জালের জাল রে ভাই, এই মায়া কেমন বইয়া দিছে, এখনো পেট ক্লিয়ার হয় নাই? এই জাম্বুরা মাকে খাওয়ানোর সাথে সাথে তো পেটের মধ্যে ইন্দুর দৌড়ানি শুরু করব। হ্যাঁ, এই মেয়ে এত লড়েও না সরেও না, কিরে কিছু হয় নাই, একটু পরে বুঝবি মজা, বুঝছ? চিন্তা করছেন কেমনে হাসতে আছে, আর একটু খা, খাইলেই বুঝবি পেট ক্লিয়ার হইব না। ভাই ভাই যাদের যাদের এই সমস্যা আছে ওদেরকে একটু মেনশন দিয়ে দেন, পেট ক্লিয়ার করতে হইব। হ্যাঁ খা, জম্মের খাওন খা, দেখছেন কেমনে খাইতেছে, একটু পরেই বুঝবি আমার কি, একদম পাতলা ডাইলের মতো ভাই দেখব। এই তো দিছে লারা দিছে, যাইতেছে গা দেখছেন, এখানেই পেট ক্লিয়ার, দেখছেন খারার উপরে ভাই আজব জিনিস বানায় ফেলাইছি।